2019 লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। যদিও ওয়ার্কিং কমিটি তাতে রাজি হয়নি, কিন্তু রাহুল গান্ধী নিজের সিদ্ধান্তে অনড়। বাধ্য হয়ে তার বিকল্পের সন্ধানও শুরু করে দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বলে কংগ্রেস সূত্রে খবর। রাহুল গান্ধী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে অনড়। বাতিল করা হয়েছে তার সমস্ত রাজনৈতিক কর্মসূচি। নবনির্বাচিত কংগ্রেস সাংসদদের সাথে দেখা করতেও রাজি হননি রাহুল গান্ধী বলে সূত্রের খবর। কংগ্রেস সূত্রে আরও খবর, দলের নতুন সভাপতি খোঁজার জন্য দুই নেতা আহমেদ প্যাটেল ও কেসি বেণুগোপালকে জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। এদিকে রাহুল গান্ধীর ইস্তফার সিদ্ধান্তে প্রথমে ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে বোঝানোর চেষ্টা করলেও এবার রাহুল গান্ধীর সিদ্ধান্তে সায় রয়েছে সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বড্রারও। এদিকে রাহুল গান্ধী নিজের ইস্তফার সিদ্ধান্তে অনড় থাকায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের নতুন সভাপতি কে হবেন তার পদক্ষেপ শুরু করে দিয়েছেন। যতদিন না পর্যন্ত কংগ্রেস তার নতুন সর্বভারতীয় সভাপতি পাচ্ছে, ততদিন সভাপতির দায়িত্ব পালন করে যাবার সম্মতি রাহুল গান্ধী দিয়েছেন বলে কংগ্রেস সূত্রে খবর। এদিকে দলের নতুন সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে ধন্দে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। লোকসভা নির্বাচনে ধাক্কার পর এবার রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকার ফলে কংগ্রেস এখন চরম সমস্যায় পড়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এই অবস্থা কাটিয়ে জাতীয় রাজনীতিতে ঘুরে দাঁড়াবার লড়াই কংগ্রেসের পক্ষে কঠিন বলেও মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। শতবর্ষ প্রাচীন এই দল কীভাবে পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।